हेलो फ्रेंड्स, आई वेलकम यू द बॉन कॉम्पिटिशन यूट्यूब चैनल। फ्रेंड्स, आज के डिसकस करब मेन्स एग्जाम हले की करबें और की करबें ना, डूज एंड डोंट्स। ए रिगार्डिंग प्रचुर कमेंट एस चिलो, तो आज के वीडियोटर माध्यम तुम्हारे मेन्स एग्जाम हलर मध्य जो टेंशन थे से टेंशन एक कम करार चेष्टा करब एवं प्रॉपर गाइड करब तुम्हारे जैसे मेन्स एग्जाम खूब भालोभावे ওই এক্সাম টেম্পারমেন্টকে তোমরা কন্ট্রোল করে দিয়ে আসতে পারো। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে নাও। মেন্সের প্রিপারেশন ছাড়া যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, প্লেলিস্ট চেক করে দেখে নেবেন। প্রচুর ক্যান্ডিডেট আমাদের আস্ক করছিল, দাদা এক্সাম হলে ডুস এবং ডোন্টস নিয়ে একটি ভিডিও বানান। তো এই ভিডিওটা তোমাদের জন্যই, আশা করব তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে যে মেইন এক্সাম হলে কি কি করবেন। ফার্স্টে আমরা ডুজগুলো দেখে নেব। ফ্রেন্ডস, মেইন এক্সাম হলে কি কি জিনিসগুলো করতে হবে তার প্রথম পয়েন্ট। প্রথমত ফ্রেন্ডস, আমাকে অনেকেই কোশ্চেন করছিল, কমেন্ট করছিল, আস্ক করছিল যে দাদা মেইন এক্সাম হলে কি আমাদের ওয়াচ অ্যালাউ আছে। হ্যাঁ ফ্রেন্ডস, মেইন এক্সামে ওয়াচ অ্যালাউ থাকে। ইভেন আমি যখন ওই সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা দিয়েছিলাম 2015-16 কলকাতায়, তো সেই সময় কিন্তু ফ্রেন্ডস মেইন এক্সাম অ্যালাউ ছিল, মেইন এক্সামে কিন্তু ওয়াচ অ্যালাউ ছিল। সো ওয়াচ কিন্তু একটা তোমাদের মাস্ট রাখা উচিত হাতে। এটার সাহায্যে তোমাদের টাইম কনজিউমিং এবং টাইম কতটা তোমাদের প্রত্যেকটা রাইটিংয়ের জন্য লাগছে তা কিন্তু তোমরা ইজিলি সেখান থেকে মেনটেন করতে পারবে। ওয়াচটা কিন্তু তোমরা কিন্তু ফ্রেন্ডস সাথে রাখবে। এরপরে মেন এক্সামে যখন কোশ্চেন তোমাদের দিয়ে দেবে, অ্যান্সার শিট যখন তোমাদের দিয়ে দেবে, ভালোভাবে মাথা ঠান্ডা করে কোশ্চেন অ্যান্সার শিটটাকে ভালো করে ফিল আপ করবে। এরপরে যখন এক্সাম যখন স্টার্ট হবে, ইনভিজিলেটর যখন তোমাদের বলবে যে কোশ্চেনটাকে ওপেন করতে পারো, তো সেই সময় ফার্স্ট ফ্রেন্ড কোশ্চেনটাকে খুলে একটা ফার্স্ট কাজ করবে যে ওভারঅল একটা রিভিউ করে নেয় কোশ্চেনটার সাথে সাথে যে প্রথম কোন পার্টটা তোমরা আগে লিখতে চলেছ। বেঙ্গলি আগে লিখতে চলেছ, ইংলিশ আগে লিখতে চলেছ, ইংলিশ তো কম্পালসারি তোমরা জানোই, বেঙ্গলির সাথে তোমাদের আদার্স যা মাদার টাং আছে যেটা তোমরা চুজ করেছো, বেঙ্গলি, উর্দু, আদার্স যা যা আছে, নেপালি আছে, তোমরা যা যা চুজ করেছো তোমরা কোনটা লিখবে, বেঙ্গলি আগে লিখবে না ইংলিশ আগে লিখবে। এবার কথা হচ্ছে কী করে ডিসাইড করবে যে কোনটা আগে লিখবে। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা আমাদের মাতৃভাষাতে, আমাদের মাদার টাঙে কিন্তু আমরা অনেক বেশি অ্যাডাপ্ট হই, অনেক বেশি আমরা কথা বলতেও ভালোবাসি আমাদের মাতৃভাষায় এবং লিখতেও ভালোবাসি। সো ফ্রেন্ডস, প্রথমে আমি সাজেস্ট করব, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মেইন এক্সামে কিন্তু ফার্স্টে তুমি তোমার মাতৃভাষাতে কিন্তু লেখা শুরু করো। অর্থাৎ তোমার মাতৃভাষার যে পার্টটা থাকবে সেই পার্টটায় তোমার কনফিডেন্স লেভেলও বেশি থাকবে। ফার্স্টে মাতৃভাষার পার্টটা লেখা শুরু করো। এরপরে এর পরবর্তী যে স্টেপ তোমাদের আমি বলছি ফ্রেন্ডস, এটা তিন নাম্বার স্টেপ হলো ফ্রেন্ডস, মেইন এক্সামে প্রথমে যখন তোমরা মাতৃভাষা লিখছো বা তোমরা যেই পার্টটাকেই ধরেছো সেই পার্টটাকে তোমরা দেখে নাও যে সেই পার্টটার কোন পার্টগুলো আগে লিখবে। তো তোমরা জানো যে প্রত্যেকটা পার্টে যদি পার্ট এ হয়, পার্ট এর তিনখানা কোশ্চেন তোমাদের লিখতে হবে, কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে, তোমরা তিনটের মধ্যে যে কোনো একটাকে আগে দিতেই পারো। তুমি তিন নাম্বারটাকে আগে লিখতে পারো, দুই নাম্বারটাকে আগে লিখতে পারো, এক নাম্বারটাকে লাস্টে লিখতে পারো। ফার্স্টে দেখে নাও কোনটা তোমার সবচেয়ে ভালো আসছে সেই মুহূর্তে, সেটাকে আগে লেখো। তারপরে লেখো তার পরেরটাকে, সেই পার্টে লিখিত মাথায় রাখবে ফ্রেন্ডস, পার্ট এ, পার্ট এর কথা বলছি আমি, অনলি পার্ট এ। পার্ট এতে সেটা বাংলা থাকুক বা ইংলিশ থাকুক, যাই থাকুক, সেটার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যেটা আগে পছন্দ হচ্ছে সেটাকে লিখে দাও। তারপরে যেটাকে মনে হচ্ছে একটুখানি সবচেয়ে ভালোর পরে যে স্টেপটা আসছে, যে তোমাদের নাম্বার সেখান থেকে পাবে কিন্তু তোমাদের সেখান থেকে কোনোভাবে তোমরা লিখে আসতে পারবে, সেটাকে তারপরে লেখো। এরপরে তোমরা দেখবে যে তারপরে যেটা বাকি থাকে সেটা তো তোমাদের লিখতেই হবে। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু কোশ্চেন সিলেকশানটাকে করবে। কোশ্চেন সিলেকশানটা কিন্তু মাস্ট। প্রথমে এমন একটা টপিক তোমরা ধরলে বা প্রথমে এমন একটা তোমরা ধরলে যে তোমরা প্রথমে সারাংশ ধরলে, তোমাদের দেখা গেল বঙ্গ অনুবাদ সোজা এসছে, ইংলিশ থেকে বেঙ্গলি সোজা এসছে, তোমরা সেটা না করে তোমরা সারাংশ প্রথমে ধরেছো, তো ঠিক আছে, ধরেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করে পরবর্তীকালে যেটা সোজা এসছে সেটাকে নামিয়ে কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য।
কেননা মেন এক্সামে কনফিডেন্স লেভেল কিন্তু একটা অনেক বড় রোল প্লে করবে। সো কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য তোমাদের ফার্স্টে যেটা সহজ মনে হবে সেটা লিখবে, তার পরবর্তীকালে পরপর দুখানা লিখে অর্থাৎ তিনখানা একটা সিরিজের মধ্যে লিখে চলে আসো। তারপরে পরবর্তীকালে পার্ট বি ধরো, পার্ট এ কমপ্লিট, পার্ট বি ধরো, পার্ট বিও সেম কেস ফ্রেন্ডস। পার্ট বি তো তোমরা পার্ট বির মধ্যে সিলেকশন করে না কোনটাকে আগে লিখবে তিনখানার মধ্যে, যেটা আগে লিখবে তারপরে যেটা একটু উইক লাগছে সেটাকে লেখো, লাস্টে যেটা পড়ে থাকছে সেটাকে লেখো। এরপরে ফ্রেন্ডস আমরা চলে আসছি ডুজের চার নম্বর পয়েন্টে। চার নম্বর পয়েন্টে কী ফ্রেন্ডস, ধরো তোমরা একটা রিপোর্ট লিখছো, রিপোর্টটা লিখতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্টটা প্রায় 150 ওয়ার্ড প্লাস হয়ে গেছে। ফ্রেন্ডস বেশি আর না বাড়িয়ে 160 ওয়ার্ডের মধ্যে রিপোর্টটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করো, ম্যাক্সিমাম 165 পর্যন্ত তোমরা অ্যালাউ করতে পারো, প্লাস মাইনাস 10-15% অ্যালাউ থাকে, যে কোনো মেন্সে প্লাস মাইনাস 15% অ্যালাউ থাকে। সো ফ্রেন্ডস এরপরে 165 ওয়ার্ডের মধ্যে তোমরা ওই রিপোর্টটাকে কমপ্লিট করার চেষ্টা করো। একটা রিপোর্ট বা একটা রাইটিংকে লিখতে গিয়ে এত বেশি সময় নষ্ট করে ফেলো না যে বাকি দুটো ইজি থাকার সত্ত্বেও তোমরা সেখানে ভালো এফার্ট দিতে পারলে না, ঠিক আছে। এরপরে ফ্রেন্ডস ডুজের পাঁচ নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে তোমাদের ধরো এরকম একটা অ্যান্সার পেপার দিয়েছে, তোমাদের অ্যান্সার পেপার কিন্তু ফ্রেন্ডস তোমাদের অ্যান্সার পেপার একদম নর্মাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেরকম খাতা থাকে সেরকম খাতাই থাকবে। সেই খাতার মধ্যে যেরকম ডট 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 করে মানে তোমরা যেরকম লেখো সেরকমই লিখবে, এরকম পরপর শিট থাকবে। আর হ্যাঁ, একটা কোশ্চেন আমাকে ক্যান্ডিডেট দ্বারা প্রচুরভাবে আস করা হচ্ছে যে স্যার পেজের বোথ সাইডেই কি লেখা যাবে, অবভিয়াসলি পেজের বোথ সাইডেই লেখা যাবে। এবার হ্যাঁ, তোমরা যেটা করবে সেটা হচ্ছে পেজটা যখন প্রথমে পাচ্ছ পেজের মধ্যে হালকা করে পেজটাকে ভাঁজ করে একটা জাস্ট সাইডে যেমন মার্জিন টানে একটা মার্জিন টেনে নাও, ঠিক আছে। অত্যাধিকভাবে সুন্দর করে মার্জিন টানা কোনো প্রয়োজন নেই, খাতাটা ভাঁজ করে হালকা করে যে বর্ডারটা পড়ে ওটা দিয়েও ফ্রেন্ডস লেখা যায়, যথেষ্ট ভালোভাবে লেখা যায়, ইভেন আমিও লিখেছি মেন্সে। সো এই জিনিসটা তোমরা ফার্স্ট পাঁচ নম্বর পয়েন্টে করো যে খাতার মধ্যে একটা হালকা করে মার্জিন হালকা করে একটা ভাঁজ করে মার্জিন টেনো, পেন দিয়ে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে মার্জিনটা দিকে এক্সট্রা টাইম নষ্ট করার কোনো মানেই হয় না ফ্রেন্ডস, কেননা মেন্সের প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। এরপরে আসছি ফ্রেন্ডস তোমরা যে ছয় নম্বর পয়েন্টে ফ্রেন্ডস তোমরা যে পেজটা আছে, এই যে পরপর পেজগুলো তোমাদের দেবে, এই পেজটা ধরো রাইটিংটা লিখছো একটা রিপোর্ট লিখতে একটা ফুল পাতা লেখা হয়ে গেল, ফুল পাতা লেখার পরে পিটিও কিন্তু প্রত্যেকটা পেজের নিচে কিন্তু অবশ্যই পিটিও লিখবে প্রত্যেকটা পেজের নিচে, এটা কিন্তু ভুলবে না। এরপরে দেখা গেলো কোনো একটা পেজের ঠিক অর্ধেক এসে এই রিপোর্টটা শেষ হলো আর বাকিটুকু ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক। সো ফ্রেন্ডস এই জায়গাটায় আর তোমাদের লেখার প্রয়োজন নেই, এর ঠিক পরের পাতায় অর্থাৎ এই পেজের পিছনের পাতা থেকে তোমরা নতুন রিপোর্ট শুরু করো। এখানটায় জাস্ট তোমরা লিখে দাও, যখন তোমরা এরকমভাবে লিখছো লিখতে গিয়ে যখন তোমাদের পেজটা ফুল হয়ে গেলো, ইভেন এই পেজটা যখন অর্ধেকটা ফুল হয়ে গেলো, জাস্ট নিচে একটা খোপ কেটে ছোট্ট করে লিখে দাও পিটিও, ব্যাস পিটিও লিখে পরবর্তী পাতার থেকে স্টার্ট করা শুরু করো। একটা পেজের বোথ সাইড লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না, মার্জিন পেন্সিল দিয়ে স্কেল দিয়ে টেন টান মানে মার্ক করতে গিয়ে এক্সট্রা টাইম নষ্ট করবে না। ফ্রেন্ডস এবার আমরা দেখে নেব তোমরা কী কী করবে না। মোস্ট আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডুজগুলো ছিল যেগুলো তোমাদের মেন্স হলে করা উচিত সেগুলো কিন্তু ফ্রেন্ডস আমরা তোমাদের বলে দিলাম, ওকে। এখন তোমরা দেখ জানবে যে কী কী করবে না, ডোন্টসগুলো। ফ্রেন্ডস ডোন্টসের ফার্স্ট পয়েন্ট যেটা আমি ডুজের লাস্ট পয়েন্ট বানিয়েছি সেটা হচ্ছে খাতা যখন থাকবে তোমাদের অ্যান্সার শিট যখন দেবে তার মধ্যে এক্সট্রা পেন দিয়ে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে কোনো মার্জিন টানার প্রয়োজন নেই, এতে সময় ভীষণভাবে নষ্ট হবে যা পরবর্তীকালে তোমাদের আফসোস করতে হতে পারে। এ সিঙ্গেল সেকেন্ড ইজ ম্যাটার ইন মেন এক্সাম, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু মেন এক্সামে ম্যাটার করবে। সো কী করবে, খাতাটাকে জাস্ট ভাঁজ করে মার্জিন টেনে নেবে, ওকে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড যে জিনিসটা তোমরা করবে না ফ্রেন্ডস, সেকেন্ড পয়েন্ট এটা পার্ট এ, এটা পার্ট বি। পার্ট এ আর পার্ট বি কখনো মিক্স করবে না, এটা তোমাদের পরীক্ষার জন্য আত্মঘাতী হতে পারে, খাতাটা ক্যান্সেল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং ক্যান্সেল হয়ে যাবে। কীরকম মিক্স করার কথা বলছি ফ্রেন্ডস, তুমি দেখা গেল পার্ট এর রিপোর্টটা আগে লিখলে, পার্ট বির থেকে রিপোর্টটা দুই নম্বরে লিখলে, কখনো এই কাজটা করতে যাবে না। পার্ট এ যদি তুমি ধরো
পার্ট এর তিনটেই কমপ্লিট করার চেষ্টা করো, পার্ট বি যদি ধরো পার্ট বি এর তিনটেই কমপ্লিট করার চেষ্টা করো। এ শেষ না করে বিতে যাবে না, বি শেষ না করে এতে আসবে না। এটা ছিল ফ্রেন্ডস ডোন্টস এর সেকেন্ড তোমাদের ইম্পর্টেন্ট গাইডলাইন্স। থার্ড, একটা পেজের মধ্যে একটা রাইটিং অর্ধেকটা লিখে শেষ হয়ে গেছে, যেমন প্রেসি, প্রেসি তোমাদের ফুল পাতা লাগবে না, অর্ধেকটা লিখে শেষ হয়ে গেছে। যদি প্রেসি অর্ধেকটা লিখে শেষ হয়ে যায়, অর্ধেক পাতা লিখে শেষ হয়ে যায়, নেক্সট পাতায় জাস্ট পিটিও লিখে দাও, প্লিজ টার্ন ওভার। নেক্সট পাতাতে নেক্সট রাইটিং হবে, নেক্সট যে পাতা আছে সেই নেক্সট পাতার বা সেই খাতার সেই পেজেরই ব্যাকসাইড থেকে নতুন করে হেডিং দিয়ে নতুন রাইটিং, নাম্বার দিয়ে মার্জিনের বাইরে নতুন করে রাইটিং লেখা স্টার্ট করো। একই পেজের মধ্যে দুটো রাইটিং লেখার দরকার নেই। ফ্রেন্ডস, থার্ড পয়েন্ট, পেজের মধ্যে একদম বেশি কাটাকুটি করবে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ফ্রেন্ডস যে রাফ করার জন্য আলাদা কোনো পেজ দেবে। প্রথম কথা, পেজ আলাদা পাবে না, আর সেকেন্ড তোমাদের মেন্সের জন্য যথেষ্ট কম সময় তোমরা পাবে, তো তোমরা রাফ কী করে করবে? তো রাফ করার কোনো প্রয়োজনই নেই, ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করো। যে পেজ পাবে সেই পেজের মধ্যে ডাইরেক্ট রাইটিং লেখা স্টার্ট করো, নো রাফ, ডাইরেক্ট অ্যাকশন। ফ্রেন্ডস, ফোর্থ পয়েন্ট, মোস্ট আস্কড কোশ্চেন, যে স্যার প্রেসিতে জন্য কি আলাদা পেজ দেবে, প্রেসির জন্য কি আলাদা খোপ কাটা থাকবে, প্রেসির জন্য ব্যাপারটা কী হবে একটু ভালো করে আমাদের কাছে ডিসকাস করুন। দেখো ফ্রেন্ডস, ক্লার্কশিপে বেসিক্যালি প্রেসির জন্য আলাদা পেজ থাকে না, ক্লার্কশিপে বেসিক্যালি প্রেসির জন্য আলাদা খোপ কাটা পেজ দেবে না। একটাই নর্মাল খাতা থাকবে, মাধ্যমিকের শিটের মতো সাত আটটা পাতা একসাথে যুক্ত থাকবে, বিশেষ দশটা বারোটা পাতাও একসাথে যুক্ত থাকতে পারে, মোটা একটা খাতা দেবে দিস্তা খাতার মতো, তার মধ্যেই সমস্ত রাইটিং লিখে আসতে হবে। ঠিক আছে, কী করবে? প্রেসির জন্য এক্সট্রা খোপ করে কোনো টাইম নষ্ট করতে যাবে না, জাস্ট প্রেসির জন্য টাইটেল দাও, প্রেসির জন্য টাইটেল দাও, টাইটেল দেওয়ার পরেই নিচ থেকে প্রেসি স্টার্ট করে দাও। ওকে, প্রেসি অনেকে নেক্সট কোশ্চেন আস্ক করছে যে প্রেসির জন্য, প্রেসির জন্য কি স্যার আমরা প্রথমে কাউন্ট করে নেব প্রেসির প্যাসেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে? না, প্রেসি তুমি যেরকম দেখতে পাচ্ছ সেই চোখের দেখাতেই তুমি লেখার চেষ্টা করো, তার যেন ওয়ান থার্ড হয়। ইনভিজিলেটর ম্যাক্সিমাম টাইমে সেটাই দেখে, এটাই ফ্যাক্ট, কারণ হাজার হাজার ক্যান্ডিডেটদের খাতা চেক করা সম্ভব, দ্বারা সম্ভব হয় না। তারা ফার্স্টের কয়েকটা লাইন পড়বে এবং প্রেসিটাকে একটা ওভারঅল ভিউ করে নেবে যে তার ওয়ান থার্ড আছে কি না। এটা এরকমভাবেই নাম্বার আসে ফ্রেন্ডস। নেক্সট ইম্পর্টেন্ট যেটা তোমরা করবে না, তা হলো কোনো কিছুকে অতি লেন্দি করতে যাবে না, কোনো রিপোর্টকে অতি লেন্দি করতে যাবে না। একটা লিখতে গিয়ে এমন যেন না হয় সেটা যেন আরও একটা রিপোর্টের, আরও একটা রাইটিংয়ের টাইম তোমাদের নষ্ট করে দিল। ওকে, এরপরে সিক্স নাম্বার যেটা তোমরা সবসময় চেষ্টা করবে না করার, সেটা হলো ফ্রেন্ডস যে কোশ্চেন হাতে পাওয়ার পরে, ফ্রেন্ডস কোশ্চেন হাতে পাওয়ার পরে সবাই কী করছে সেটা কখনো দেখতে যাবে না। সবাই কোন সাবজেক্টটা আগে লিখছে সেটা দেখার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি দেখবে তুমি কী করবে, তুমি যেটা করবে সেটাই করো, সবাইকে দেখতে যাবে না। ওকে, কারোর সাথে কোনো জিনিস ডিসকাস করারও প্রয়োজন নেই, অত টাইমই নেই তোমাদের কাছে ডিসকাস করার। সো ফ্রেন্ডস, মেইন্স এক্সামের ডুস অ্যান্ড ডোন্টসের সিরিজ আজকের এত পর্যন্তই। আমি আশা করব তোমাদের খুঁটিনাটি সমস্ত ডাউট এখান থেকে ক্লিয়ার হলো। সো ফর দিস টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গড ব্লেস ইউ অল।